Again, কেমন আছেন গাইস আজকে নতুন একটি TRX নয় আজকে দেখাবো USDT একটি মাইনিং সাইট সো গাইস TRX এর বদলে এই USDT মাইনিং সাইটটি খুবই একটি জনপ্রিয় হয়ে উঠেছে সো এখানে আপনি TRX এর বদলে USDT তে কাজ করতে পারবেন সো এখানে কিভাবে তারা প্রফিট দিচ্ছে কত ডিপোজিট করা যায় এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করে আপনি একটি মোবাইল নাম্বার দিবেন এবং একটি ম্যাচিং পাসওয়ার্ড নয় এখানে একটি ফান্ড পাসওয়ার্ড দিবেন এটা ফান্ড পাসওয়ার্ড এরপরে আপনি ভেরিফিকেশন কোড অটোমেটিক্যালি সিলেক্ট হবে তারপর রেজিস্টার অপশনে প্রেস করবেন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অলরেডি অ্যাকাউন্ট আছে তাই আমি লগ ইন অপশনে প্রেস করি সো অ্যাকাউন্ট খোলা আমার অলরেডি হয়ে গেছে পূর্বেই তাই আমি লগ ইন করে দেখাচ্ছি সো প্রথমে এটা পপ আপ অপশন আসবে এগুলো আপনাদেরকে ফার্স্ট দেখাবো না সো অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পরে কোনো USDT কিন্তু ফ্রি দেওয়া হবে না কারণ এখানে রিচার্জ যা করবেন তাই কিন্তু এখানে জমা হবে সো ফার্স্ট যে ফিচারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি পরে এক্সপ্লেইন করব সো ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো যে নিচে দেখেন যে ওয়ালে কিন্তু বড় বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ আর ওয়ালেটগুলো আছে এগুলো পার্টনারশিপ করা তার ভিতরে বাইন্যান্স অন্যতম এরপরে ট্রেডিং অপশন দেখাবো সো তারা কত পার্সেন্ট ট্রেডিং কমিশন দেবে সো ট্রেডিং কমিশনটা যদি বেশি থাকে সো এখান 3.3 সো তারা কমিশনের পরিমাণ কিন্তু কম দিচ্ছে সো এটা যদি 5+5 হতো তাহলে আরও ভালো হতো তাহলে আরও প্রফিটটা বেশি হতো সো ফার্স্ট প্ল্যান যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে USDT 7 days ফার্স্ট প্ল্যান সো ফার্স্ট প্ল্যানে যদি ক্লিক করি তাহলে এই প্ল্যানটি হচ্ছে 7 দিনের জন্য এখানে আপনি 500 থেকে ইনভেস্ট করুন এখানে আপনি 5 লাখ পর্যন্ত USDT 7 দিনের জন্য ইনভেস্ট করতে পারবেন আপনাকে 4% কমিশন দেওয়া হবে সো ওয়ালেট হচ্ছে USDT TRC20 ওয়ালেট সো আপনি এখানে কি করবেন জাস্ট আপনি USDT এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে ফান্ড পাসওয়ার্ড দিবেন সো এরপরে এখানে পার্টিসিপেট ইনভেস্ট অপশনে ক্লিক করবেন তাহলে আপনার ইনভেস্ট হয়ে যাবে সো এরপরে যে প্রজেক্ট রুলস এই রুলস কিন্তু এখানে দেওয়া আছে এটা পড়ে নেবেন তারা কীভাবে তার প্রফিট দিচ্ছে সো এরপরে হচ্ছে সেকেন্ড প্ল্যান এটা হচ্ছে 15 দিনের এই প্ল্যানটি সো এখানে আপনি 500 থেকে এখানে আপনি স্টার্ট সো 15 দিনের জন্য এই প্ল্যানটি আপনি কিনতে পারেন সো পরে যে প্ল্যানটি হচ্ছে 3 নম্বর প্ল্যানটি এই প্ল্যানটি হচ্ছে 30 জনে মানে 30 দিনের জন্য আপনি 500 থেকে স্টার্ট করতে পারেন এটা 7% আপনাকে প্রফিট দেবে সো এরপরে 4 নম্বর যে প্ল্যানটি হচ্ছে এটা হচ্ছে আপনি 90 দিনের প্ল্যান সো এই প্ল্যানে আপনি 500 থেকে স্টার্ট করতে পারেন আপনাকে 8% দেওয়া হবে এবং সর্বশেষ যে প্ল্যানটি আপনি দেখাবো সর্বশেষ সো এটা হচ্ছে 360 দিনের সো 360 দিনের আপনি এখান থেকে 100 থেকে স্টার্ট করতে পারেন এবং আপনাকে 10% প্রফিট দেওয়া হবে সো অবশ্যই USDT TRC20 ওয়ালেট দিয়ে আপনার লেনদেন করবেন সো শেয়ার অপশনে ক্লিক করি এটা হচ্ছে URL লিঙ্ক এই লিঙ্কটি শেয়ারের মাধ্যমে বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারেন সো তারা যদি অ্যাকাউন্ট তৈরি করে আপনি কিন্তু ভালো একটা আর্নিং এখান থেকে স্টার্ট করতে পারবেন সার্ভারে প্রোফাইল অপশনে ক্লিক করলে এখানে দেখবেন যে আমার অ্যাকাউন্ট নাম্বার এটা কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার সো আমার কিন্তু এখন টোটাল কিন্তু ডিপোজিট নাই সো এখনও কিন্তু আমাদের ওয়ালেটে কিন্তু জিরো দেখাচ্ছে এখানে সর্বনিম্ন 5 USDT টপ আপ করতে পারবেন সো এখান থেকে ডিপোজিট করতে পারবেন আর এখান থেকে জাস্ট ক্লিক করে উইথড্র নিতে পারবেন সো এই নিচে যে ফিচারগুলো আমি লাস্টে আলোচনা করব এই সম্পর্কে আপনি যদি এখানে 1000 USDT ডিপোজিট করেন তাহলে 3.7% কিন্তু টোটাল কমিশন পাবেন সো এরপরে যদি 5000 যদি USDT ডিপোজিট করেন তার উপরে 4.3% কিন্তু এখানে আপনি কমিশন পাবেন সো এরপরে একটু নিচে গেলে দেখবেন আপনার বেসিক যে উইথড্রয়াল যে লিমিট কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে সো উইথড্রয়াল লিমিট 5% কমিশন আপনাকে দিবে সো দেখালাম তারা কমিশন কীভাবে দেবে এরপরে ডিপোজিট কীভাবে করব ডিপোজিট করার জন্য অবশ্যই এই ডিপোজিট যে অপশন আছে এখানে প্রেস করতে হবে সো আমি এখানে প্রেস করে নিলাম সো আমি যেহেতু ডিপোজিট করব ডিপোজিট করার জন্য বেসিক এই অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে সো আর ইনভেস্ট করার জন্য এই অপশনটি সিলেক্ট করতে হবে
সো আমি এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে এই ইউআরএলটি প্রেস করব কপি করব আমি কপি করে নিব আপনি এই ইউআরএলটি কপি করবেন আমি জাস্ট কপি করলাম সো আমি ডিপোজিট করার জন্য আমি ইউএসডিটি ব্যবহার করতেছি টোকেন পকেট ওয়ালেট আপনি যে কোনো ওয়ালেট ইউজ করতে পারেন সো আমি এখানে ক্লিক করলাম তারপর ট্রান্সফার অপশন তারপরে ট্রান্সফার তারপর ওয়ালেটটি কপি করেছিলাম পেস্ট করে দেব তারপর এখানে 5 ইউএসডিটি এখানে সিলেক্ট করলাম তারপরে আমার যে ফান্ড পাসওয়ার্ডটি আছে ফান্ড পাসওয়ার্ডটি সিলেক্ট করব তারপরে কনফার্ম অপশনে প্রেস করব তাহলে আমার ইউএসডিটি চলে যাবে সো গাইস অলরেডি কিন্তু চলে গিয়েছে সো আমার কিন্তু অলরেডি 5 ইউএসডিটি কিন্তু চলে গিয়েছে 9 টিআরএক্স এর মতো তারা এখান থেকে কাটবে সো এরপরে ওয়ালেটে চলে যাব সো এরপরে ওয়ালেটে আসার পরে রিচার্জ কমপ্লিট অপশনে প্রেস করতে হবে তাহলে ইউএসডিটি চলে আসবে কিন্তু এখানে 5 ইউএসডিটি কিন্তু অলরেডি এখানে চলে এসেছে সো খুব সহজে কিন্তু আপনি এখানে ইউএসডিটি নিয়ে আসতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন কিন্তু এখানে 5 টিআরএক্স কিন্তু অলরেডি যুক্ত হয়েছে সো এরপরে আপনি কিন্তু 5 টিআরএক্স এর উপরে 3.5% কমিশন কিন্তু যুক্ত হবে সো উইথড্র দেওয়ার জন্য আপনি কিভাবে উইথড্র দেবেন জাস্ট আমি উইথড্রল অপশনে প্রেস করলাম সো প্রেস করার পরে আপনি কি করবেন এখানে আপনার একটি ফান্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে আপনার একটি ওয়ালেট এখানে সেট করে অ্যাড্রেস ক্লিক করবেন তাহলে আপনার দৈনিক যে প্রফিট এখানে প্রফিট দেখতে পারবেন সো আপনি এখান থেকে মনে করেন যে উইথড্র দিতে পারবেন তার লিমিটেশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং কোনো ফি নেই মিনিমাম আপনি 1 ইউএসডিটি এখান থেকে উইথড্র নিতে পারবেন তারপরে যদি প্রফিট অ্যান্ড থিম অপশনে ক্লিক করি এটা হচ্ছে প্রফিট অপশন সো টোটাল প্রফিট কিন্তু এখানে আপনি দেখে নিতে পারবেন আর থিম অপশন হচ্ছে টোটাল যে আপনার আর্নিং থিম সো এখানে কিন্তু আপনি আর্নিং থিমটা কিন্তু এখানে দেখতে পারবেন 3 লেভেল 2 অ্যান্ড 1 লেভেলের আপনি থিমগুলো আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন সো আপনাদের এখানে নিয়ে আসলে দেখতে পারবেন বেসিক অ্যাকাউন্টে 5 ইউএসডিটি যুক্ত হয়েছে আপনি কিন্তু এখানে 3.5% এখানে কমিশন নিতে পারবেন কমিশন হার কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে আপনি একটু দেখে নেবেন সো কত ডিপোজিট করলে কত পার্সেন্ট আপনি প্রফিট এখান থেকে পাবেন এখানে কিন্তু বিস্তারিত তারা দিয়ে দিয়েছে তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি